আছে স্কুল, আছে পড়ুয়া, কিন্তু শিক্ষক শিক্ষিকা থেকেও নেই। মুর্শিদাবাদ জেলার কান্দির বাগডাঙ্গা জিএসএফপি বিদ্যালয়, যেখানে পড়ুয়ার সংখ্যা মাত্র 200 এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যা 4 জন, তবে স্কুলে আসেন মাত্র 1 জন শিক্ষক এবং 1 জন শিক্ষিকা। 2 জন শিক্ষক শিক্ষিকা দিয়ে কিভাবে 4টে ক্লাসের পঠন পাঠন করানো হবে সেই নিয়ে এলাকার বাসিন্দা থেকে শুরু করে অভিভাবক সকলেই চিন্তিত। বুধবার এলাকার বাসিন্দারা একজোট হয়ে স্কুলে পৌঁছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌমা মুখার্জির কাছে এই বিষয় নিয়ে অভিযোগ জানালেন। তবে প্রধান শিক্ষিকা মৌমা মুখার্জি তার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের না আসার কথা মেনে নিয়েছেন এবং তিনি ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর আশ্বাস দেন। তবে গ্রামবাসীরা প্রশ্ন তুলছে, সরকার যাদেরকে পড়ুয়াদের পঠন পাঠনের জন্য মাইনে দিয়ে রেখেছে তারা পড়ুয়াদের না পড়িয়ে বাড়িতে বসে কেন দিনের পর দিন মাইনে নিচ্ছেন? এই শিক্ষক শিক্ষিকারা যদি এরকমভাবে বিদ্যালয়ে না আসে তাহলে ভবিষ্যতে পড়ুয়ারা হয়তো বিদ্যালয়ে আর আসবে না। এখন দেখার বিষয় ওই 2 জন শিক্ষক শিক্ষিকা তাদের কবে শুভবুদ্ধির উদয় হবে এবং তারা কবে পড়ুয়াদের শিক্ষাদানের উদ্দেশ্যে বাগডাঙ্গা জিএসএফপি বিদ্যালয়মুখী হবেন, নাকি তারা গতানুগতিক দিনের মতোই বাড়িতে বসে পড়ুয়াদের শিক্ষাদানের মাইনের টাকাটাই গুনবেন। দেখুন, এখানে কোনো ঠিকঠাকভাবে কেউ হয়তো স্কুলে আসে না, যেখানে সরকারি টিচার আছে তারা ঠিকঠাকভাবে আসে না, সেই জন্য আমরা কিছুদিন ধরে লক্ষ্য করছি কেউ হয়তো ছুটিতে না থেকেও সে আমরা বাড়িতে গিয়ে বসে থাকছে, সে অকারণে হয়তো স্কুল আসে না কিংবা হেডমিস্ট্রেসকে জানাচ্ছেও না, সেই জন্য আমরা এখানে আজকে স্কুল দেখতে এসেছি যে ঠিকঠাকভাবে তারা আসছে কি না। এসেই দেখতে পেলাম যে এখনও পর্যন্ত কোনো 1 জন ছুটিতে আছে, আরও 2 জন আছে যারা এখনও পর্যন্ত আসেনি। যে টিচাররা প্রতিদিন আসছে না, তো সেই জন্যই আমরা আজকে দেখতে এসেছিলাম যে টিচাররা এসেছে কি না। তো টিচাররা যদি না আসে স্টুডেন্টদের পড়াশোনা হবে না, আর পড়াশোনা না হলে স্টুডেন্টরা আস্তে আস্তে স্কুল থেকে চলে যাবে, তো স্কুলে আসবে না। তো এই কারণেই আমরা এসেছিলাম। স্কুলে এরকম হয় মাঝে মধ্যে, টিচাররা সময়ে আসে না। যেমন আজকে এখনো পর্যন্ত একজন বলেছিল, একজন ছুটি আছে, তিনি ছুটি নিয়ে গেছেন, দেবজ্যোতি রায়। আর আরেকজন স্বরূপ ভট্টাচার্য আমাকে ফোন করে বলেছিল 11:00 যে একটু দেরি হবে, কিন্তু এখনো পর্যন্ত সে অ্যাবসেন্ট।